গুগল লেন্স এই অ্যাপটির সাথে অনেকেই পরিচিত, তবে অ্যাপসটির কিছু ব্যবহার হয়তো আপনি জানেন, তবে অ্যাপসটির পুর ব্যবহার হয়তো আপনার মাথা ঘুরিয়ে দিবে। তবে হ্যাঁ, আমিও এই অ্যাপসটির পুর ব্যবহার দেখাচ্ছি না ভিডিও লেন্থ বড় হবে বলে, তবে অ্যাপসটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনার ফোনে যদি অ্যাপসটি না থাকে কিভাবে আপনি অ্যাপসটি ব্যবহার করবেন তা মূল ভিডিও শুরু করার আগে বলে দিব। হ্যালো গাইস, আমি মোহাম্মদ জাকির হোসেন, আপনারা দেখছেন টেক পারসন বিডি। আপনি যদি এখানে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো আপনাদের মোবাইলে যদি গুগল লেন্সটি এই অ্যাপসটি যদি থাকে তাহলে সরাসরি অ্যাপসে ক্লিক করবেন, আর যদি অ্যাপসটি না থাকে তাহলে আপনাকে অ্যাপসটির জন্য আপনি যে আপনার মোবাইলে যে গুগল অপশন আছে এই গুগল অপশন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আবার গুগল লেখা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এই পাশে দেখবেন যে গুগল লেন্সের সিগন্যালটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সেম কাজটি করতে পারবেন। তো আমি এখন এখান থেকে কাজ করব, এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আমি সামনে কিছু রাখছি যেটার নাম আমি মনে করেন জানি না। তো আমি কিভাবে এটা এই পিক দিয়ে চার্জ করব যেটা সম্পর্কে বিস্তারিত জানবো, এটা কী, এটা ব্যবহার কীভাবে করে, তার জন্য এখানে আমি ঠিক এভাবে ধরে এই চার্জ বারে ক্লিক করব। চার্জ বারে ক্লিক করার পর এটা সম্পর্কে নিচে আমাকে সেমুলার কিছু প্রোডাক্ট সেমুলার কিছু দিয়ে দিছে, এটার কিছু ব্যবহার, যে এটা আমি যে ইমেজ নিয়েছি ইমেজের সাথে এটা 100% মিলছে, বাকি আরও অন্য কিছু আছে এগুলো কাছাকাছি। তো এখানে বিস্তারিত লেখা আছে এটা কী, এটা দিয়ে কী কাজ করা যায়। তো আমি ইমেজটা সুন্দরভাবে তুলতে হবে, না হয় আপনাকে সঠিকভাবে সাজেস্ট করতে পারবো না। সিমিলার ইমেজ চলে আসছে, এটা হচ্ছে পানির বোতল, এখানে বিস্তারিত লেখা আছে একদম পানির যে নাম, নামটাও এখানে চলে আসছে যে মাম মিনারেল ওয়াটার। আমি এই যে বোতলে যে বারকোড আছে, বারকোডটা কি আসলে অরিজিনাল নাকি ভুয়া এটা সম্পর্কে কী সাজেস্ট করে, আমি এটাতে ক্লিক করব। ঠিকভাবে ধরে চার্জ বারে ক্লিক করব। তো আমি বারকোডটা সামনে এনে এটাতে যখন ক্লিক করি তারপর আমাকে ঠিক বারকোডেরটা যাচাই করার জন্য বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে যে মিনারেল মাম মিনারেল ওয়াটার বারকোড সহ। তারপর আমি একটা ইমেজ থেকে কীভাবে নাম্বার সংগ্রহ করব সেটা দেখাবো। এখানে আমি একটা নাম্বার লিখছি, এখন এই নাম্বারটা আমি কীভাবে এখান থেকে সহজে কপি করব টাইপ না করেই সেটা দেখাবো। তো আপনি নাম্বারটি এভাবে সিলেক্ট করবেন, হাত দিয়ে সিলেক্ট করার পরে নাম্বারটি সিলেক্ট হবে, তারপর এখানে কপিতে ক্লিক করবেন, নাম্বারটি সম্পূর্ণ কপি হয়ে যাবে, আপনাকে টাইপ করতে হবে না। এখন আপনি যেখানে পাঠাতে চাচ্ছেন ওখানে গিয়ে পেস্ট করলেই হয়ে যাবে। আমি এই যে ইমেজে গিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আসলো। আসার পরে এখন এটাতে দেখা যাচ্ছে সবগুলো সাইন আপ আসা, আমি এটা বুঝতেছি না, না বোঝার পরে আমাকে কী করতে হবে, না বুঝলে এখানে যে এই ট্রান্সলেট অপশন আছে ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করলে ট্রান্সলেট লেখা আছে চাইনিজ টু ইংলিশ, আমি এখানে যাই আবার ইংলিশে ক্লিক করবো চাইনিজ থেকে যাতে বাংলা আসে। তো বাংলাতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন এটা পুরোটা দেখবেন যে বাংলা হয়ে গেছে, কী সুন্দর করে বাংলা হয়ে গেছে। দেখেন আপনি একদম পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, একদম সুন্দরভাবে পড়তে পারবেন, বিস্তারিত সহ লেখা আছে এখানে। বাংলা সম্পর্কে আপনি কিছু জানেন না বা আপনার জানার ইচ্ছা, তার জন্য আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনাকে গ্যালারি অপশানে চলে যাবেন, গ্যালারি অপশান থেকে আপনার পছন্দের যে ইমেজটা, আমি এই ইমেজটা সম্বন্ধে জানতে চাচ্ছি ইমেজটা কী, এটার বিস্তারিত আলোচনা বা বিস্তারিত জানতে চাচ্ছি। তো বিস্তারিত জানার জন্য এটা আসলে আসছে অ্যালোভেরা, অ্যালোভেরা প্ল্যান্ট চলে আসছে, এটা বিস্তারিত অনেক কিছু এখানে আছে, আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন বিস্তারিত। তারপর এখন আমি আরেকটা ইমেজ চয়েস করতেছি, যে ইমেজটা সম্বন্ধে আমি জানি না সেই ইমেজটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি এখন, তার জন্য আবার আগের মতনই ইমেজটাতে ক্লিক করছি। ইমেজটাতে ক্লিক করার পর এই ইমেজটা আমি ইমেজটা সম্বন্ধে এবং কি সিমিলার আরও ইমেজ আসছে, দেখেন ইমেজের নাম সব কিছু এখানে ডিটেলস আছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। এটা কোন দেশে পাওয়া যায়, বিভিন্ন দেশের নাম সাজেস্ট করছে, ইমেজ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।